বিসি ব্রহ্মদ হমরুদম কি হাসে গ্রাগে সরস্বতী মতাই খ্লাইজাগে ফাইয়তে খ্লাইজাগে বন্ধগো আওয়াই কেন তাকলাই বউ স্রাং সালো করেন করেন রং নগো রং নক কতর নক রগো খ্লাইজাগে তমরি মাংপুলি কাসই দগো ফিয়াবা তং তক সরস্বতী মতাই নিশালো কক বাংলামরি মাংপুলি বিব কাসই ফেকা ববাগ রাখর আগলনি আর্ট কলেজ কক্সু জামং সরস্বতী মতাইন সারি কান্দিয়া ওই কবনি দি কানি জাখা আবহাওয়া কক্সু জামং এবিপি নি বখাকি আসুক সিমিয়া জয় শ্রীরাম স্লোগান বো টিসালাইখা সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে সুনাম ধন্য একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে, সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতী, মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ, আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে। তো এটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসেছি, এসে এবং ওদের বিরোধ করে আমরা বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে, তারপর তারা মা সরস্বতীকে শাড়ি পরিয়েছে। তো এতটুকুই তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোট একটা জিনিস ওরা নজর দেয়নি, তো খুব খারাপ লেগেছে, এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনও। তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটার বিরোধ করেছে। খুবই খারাপ দেখছি, কারণ দেখুন খুব খারাপ দেখছি কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে ফোন আসে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন, কারণ কালকে রাত্রে থেকে অনেকটাই এটার ভাবে ভাইরাল হয়েছে, তার জন্য আমাদের কাছে আসে এবং আমরা এটার বিরোধ করেছি। আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ছাত্র সংগঠন হইতে পার নেই বা কোনো সংগঠন এখন পর্যন্ত এটা বিরোধ করেনি, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতির রক্ষার্থে আমরা সবসময় আছি এবং এটার বিরোধে আমরা দাঁড়িয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, একজন স্যারের সাথে কথা হয়েছিল, উনি বলেছেন হয়তো আমাদের একটা জায়গাতে মিসকমিউনিকেশন হয়েছে, তো ওইটা তাদের জন্য ওরা একটু ব্যস্ত ছিল ওইটা ওরা বলছে, কিন্তু এখন প্রিন্সিপালের অপেক্ষা করছি, প্রিন্সিপাল আসলে ওনার সাথে একটু কথা বলবো আমরা, এখনো আসেনি প্রিন্সিপাল। কিস বারে মে আপনি বলিয়ে দেখি যে মূর্তি বানানোর কে সময় আমাদের যে টেম্পল হ্যায় ডিফারেন্ট টাইপ টেম্পল হ্যায় ইন্ডিয়া মে, ইসমে মূর্তি কাজ যে টেম্পল মে যে মূর্তি হতে হয় ও মূর্তি কাজ যে প্যাটার্ন হ্যায় ইয়ে ফলো কিয়া হ্যায় ইয়াহ পর। কোন সি টেম্পল কা মূর্তি হ্যায়? বহুত সারে টেম্পল মে হ্যায় ইয়া, আপ লোগ দেখ সকতে হ্যায় কি আমারে সাউথ ইন্ডিয়া মে হ্যায়, নর্থ ইন্ডিয়া মে হ্যায়, বহুত সারে টেম্পল মে ইয়ে উস তরহ কা কুছ মূর্তি হতে হয় যে টেম্পল মে কে শরীর মে হতে হয়, তো ইয়ে যে মূর্তি কাজ যে প্যাটার্ন হ্যায় প্যাটার্ন হাম লোক ফলো কিয়া হ্যায়, তো ইসে লেকর আমারে যে বন্ধু যে আয়ে থে উন লোগো কা কুছ অবজারভেশন থা, মানে ইসকে সাথ সহমত হুম, কিউকি ইয়ে কিসি কো হার্ট আগর করে তো হাম লোগ ইয়ে রিমুভ কর দেঙ্গে অর হাম লোগ ডিসিশন ইয়েই হ্যায়, তো ইস তরহ কা আগর কুছ হো যায় তো ইয়ে হাম লোগো কা ভি আচ্ছা নেই লাগতা। তো সরস্বতী মাতা কা পূজা হতা হ্যায়, হ্যাঁ উনোনে অভিযোগ কিয়া হ্যায় লেকিন আম তো বোল রহে হ্যায় কি বহুত সারে টেম্পল মে ইন্ডিয়া মে ইস তরহ কা মূর্তি হ্যায় আর ইয়ে স্কাল্পচার হাম লোগ ফলো কিয়া হ্যায়, লেকিন ইসে লেকর আগর কোই অবজেকশন হ্যায় মো হাম লোগ ইয়ে ডিসিশন লেগে অর রিমুভ কর দেঙ্গে অর আগলে সাল আগর ইয়ে সব নেই হো ইস বারে মে হাম লোগ এভার রহেঙ্গে। আপনার কি মনে হচ্ছে? না যেটা হয়েছে সেটা আমি বলছি প্রথমে, যে যেটা হয়েছে আমরা এই ধরনের কিছু ফলো করেছি এবং এটা আমরা সবাই দেখছি এরকম ধরনের আছে, এখন যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে তখন আমাদেরও মনে হচ্ছে যে না এটা হওয়া উচিত নয়, আমরা পরবর্তী সময় এটা মাথায় রাখবো যাতে এরকম কিছু না হয়, কারণ আমরা কখনো চাই না যে এমন ধরনের কিছু কেউ হার্ট হোক বা এরকম কিছু, কারণ আমাদের এটা একটা ইনস্টিটিউশন আমরা কখনো চাই না এরকম ধরনের কোনো কিছু। মূর্তি যখন তৈরি হচ্ছিল তখন কি আপনারা দেখেন? হ্যাঁ মূর্তি যখন একটা নির্দিষ্ট কিছু প্যাটার্নকে আমরা ফলো করেছিলাম, এই ধরনের মূর্তি আপনারা মানে নেট খুললেও দেখতে পারবেন যে ভারতবর্ষের প্রচুর মূর্তির গায়ের মধ্যে এই ধরনের মূর্তির প্যাটার্ন আছে, সব মূর্তি নিয়ে আছে, আমি আমরা বলছি যে সেই প্যাটার্নটাকে আমরা ফলো করেছি, তো সেটা নিয়ে আমি কন্ট্রাডিকশন যাচ্ছি না, আমি তো বলছি যে এখানে যেহেতু প্রশ্ন উঠেছে আমরা অবশ্যই সেই ব্যাপারটাকে মাথায় রাখছি এবং আমরা এটাকে
বলছি যে না, আমরা তো সঙ্গে সঙ্গে দেখছেন এখন মূর্তি পূজার যেভাবে হচ্ছে সেটা আপনারা দেখুন কাইন্ডলি, এবং আপনারা দেখান দর্শককেও যে আমরা এইভাবে আমরা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছি। এবং আমরা তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসার একদমই একদমই এখন আমরা তো বলছি যে আমরা চাই না কেউ হার্ট হোক, এবং সেখানে আমরাও আজকে এখন মনে হচ্ছে তারা যখন বলছেন যে আমরা মনে হচ্ছে যে না এটা ঠিক এবং আমাদের করা উচিত এবং আমরা এটা করেছি, আমরা তো বলছি আমরাও এটার সঙ্গে একমত হয়েছি। ভুল মানুষ মাত্রই হতে পারে বা কোনো একটা কিছু, ধরুন কেউ যদি ভুলটা ধরিয়ে দেয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসে যে আরে ভুলটা তো হয়ে গেছে, ঠিক আছে এটা শুধরে নিই, আমরা শুধরে নিয়েছি অলরেডি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না হয় সেটার ব্যাপারে আমরা যত্নশীল থাকবো, সেটা হচ্ছে আমার কথা।